আমরা 1 কোটি প্রবাসী দেশের বাইরে অবস্থান করছি, এবং 1 কোটির মধ্যে প্রায় 40 লাখ প্রবাসী আছে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া মিলিয়ে। আমরা প্রত্যেক মাসে এভারেজ বাংলাদেশ 600 ইউরো দিই। যারা কাজ করেন, আপনারা পদপর কাজ শুরু করবেন, আপনি আপনার খাওয়া টাকা চলাফেরা বাদে আর কোনো টাকা এখানে রাখবেন না, দ্রুত গতিতে দেশে পাঠাবেন, ঠিক কি না? আমরা 40 লক্ষ লোক প্রত্যেক মাসে 600 ইউরো করে বাংলাদেশকে দেই, এবং মিডিল ইস্ট থেকে বাকি 60 লক্ষ লোক বাংলাদেশকে 30,000 করে টাকা দেয়। আমরা প্রত্যেক মাসে কোনো লাভ ছাড়া বাংলাদেশকে, ঠিক আছে? আমরা কি পাই তার মাঝে? আমরা পাই মায়ের মুখের হাসি, বাবার হাসি, বোনের বিয়ে অথবা সন্তানের পড়ালেখা, এই তো শেষ নাকি? এখানে কিন্তু শখ করে কেউ যা শিপে উঠেন নাই, এই পুরা বাংলাদেশকে চালাই আমরা, এটাতে কোনো সন্দেহ নেই, কোনো সুদ ছাড়া। আপনি গার্মেন্ট সেক্টরে বিজনেস করতে হয়, আনতে হয়, নিতে হয়, বেচা বিক্রি অনেক কাহিনী, কিন্তু আমাদের টাকাটা কোনো কাহিনী ছাড়া আমরা দিই, নাম্বার ওয়ান। নাম্বার টু, আর একটা বিষয় খেয়াল করেন, আপনার পরিবারের হয়তো এখন এমন একটা অবস্থা হয়েছে, আমরা দেশের মধ্যে বলবো না যে আমরা রাজনৈতিক কারণে দেশ থেকে চলে আসছি, বলবো না যে আমরা বিভিন্ন সমস্যা, কিন্তু বাস্তবিক করতে আমার দ্বারা দেশে সম্ভব হয় না, সেটা আমারই সমস্যা মনে করলাম, যে আমি আমার বাংলাদেশে থাকতে পারতেছি না। হ্যাঁ, আমার ইনকাম লাগবে, আমার ফ্যামিলি চালানো লাগবে। একটা লোক আমরা এজেপাব গড়ে একটা পরিবার আমরা চালাই, 6 জন বা 7 জন লোকের একটা পরিবার থাকে, মা বাবা ভাই বোন যারা বিবাহিত তারা বাচ্চা কাচ্চা স্বজন নিয়ে। একটা লোক যদি আমরা যদি গড়ে 6 জনের একটা পরিবারকে চালাই, সেক্ষেত্রে 1 কোটি লোককে আমরা কয় কোটি বাংলাদেশের শাসন চালাই? 6 কোটি। ক্যান ইউ ইমাজিন ইট? সেই 6 কোটি লোককে তাহলে আমরাই তো সব নাকি? আমার পাসপোর্ট হবে না কেন? যারা যারা একটা টাকা বালিশের নিচে রাখে না, মাসের বেতন শেষে জীবনের সব কিছু দিয়ে দৌড়ায় মানি ট্রান্সফারের দোকানে দৌড়ায়, ওইখানে গিয়ে আবার বলে ভাই 2 টাকা কম রাখা যাবে না, রেট বাড়ছে কিনা, রেট কমছে কিনা, মাসের পর মাস চিন্তায় থাকি আরে রেট কমে গেছে, এই একটা টেনশন, আর কোনো কিছু আছে? আপনি কি পারফিউম ইউজ করেন না? একটা শার্ট ইউজ করে না, জুতা কিনে না? কারণ কি, টাকাটা কত দ্রুত পাঠাতে হবে। আমি যেই টাকা দিয়ে দেশ চালাই সেই লোক এখানে নামার পরে পাসপোর্ট পাবো। আমরা যারা এইভাবে আপনাদের মতো করে চলে আসছি, আমার এখন বাংলাদেশের জমি নিয়ে সমস্যা, আমি এখন এয়ারপোর্টে গেলে আমার ব্যাগ খুঁজে, হ্যাঁ পারলে চেইন কাটিয়া নিয়ে যায়, ঠিক কিনা? আবার বলবে এমন অনেক ঘটনা আছে আপনারা একটু সরাই রাখছে, যে আপনি একটু এদিকে আসেন, হ্যাঁ আপনারা সরাই রাখছে, আপনার টেনশন ঢুকছে, হায় হায় বিমান তো চলে যাচ্ছে, 20 মিনিট আছে হাতে, ওইখানে নেওয়ার পরে বলতেছে দেখেন এই সমস্যা হুদাই, কিন্তু তোমার কার্ডটা কি আসলে মালটার কি না, ওই থেকে আইসো, সাতরাই আইসো না, ওইখানে গিয়ে কি করবা, কাক পক্ষে খানি পায় না, ঠিক আছে? আপনার ভিতরে তখন কি টেনশন ঢুকে গেল যে হায় হায় বিমান তো 20 মিনিটের মধ্যে ছেড়ে চলে যাবে, আমার কি হবে? তখন বলে ঠিক আছে তুমি টেনশন করো না, 4,000 টাকা দাও না, 5,000 টাকা দাও। কয়েকজন আছে ওইখানে সাহস করে বলবে না আমি টাকা দেবো না, এটা আমার অরিজিনাল কার্ড, বিমান চলে যাচ্ছে 20 মিনিট পরে, আপনার এখানে কাজে যোগ দিতে হবে। এই সমস্যাগুলো হচ্ছে আমাদের। আমাদের সমস্যা কি জানেন, একটা লোক বাংলাদেশ, আমি যদি ফ্রান্সের কথা বলি, ফ্রান্সে এজেবাব 50 থেকে 1 লক্ষ লোক বাস করে, সঠিক কোনো হিসাব নেই, সেখানে প্রত্যেক সপ্তাহে গড়ে 1 বা 2 জন মানুষ মারা যায়। একটা লোক মারা গেলে ফ্রান্স থেকে লাশটা বাংলাদেশে পাঠাইতে লাগে 3,800 থেকে 4,000 টাকা। যে লোকটা মারা গেল সে তো আগের দিন পর্যন্ত দেশে টাকা পাঠাইছে, একটা টাকা রাখে নাই তার কাছে, সে মারা যাওয়ার পরে তার লাশটা পাঠাবে কে? তার কাছে তো টাকা নাই, আমি তো জানিও না তার ব্যাংকের কার্ড জানি না কি, আমরা কেউই জানি না। ওই লোকটার লাশের টাকা আমরা কি করতে হয়, ভিক্ষার হাত পাততে হয়, ভাই উনি মারা গেছে 5 টাকা দেন 10 টাকা দেন 20 টাকা দেন, বিভিন্ন অ্যাসোসিয়েশন মিলে এই 1 মাসে 15 দিনে 10 দিনে লাশের টাকাটা উঠাই, তারপরে লাশটা দেশে পাঠাই। তাহলে কেন আমরা 6 কোটি টাকা, এই সরি 6 বিলিয়ন টাকা আপনাকে প্রত্যেক মাসে দিই, আপনি আমার লাশটা যদি দেশে না আনেন মরার পরে, ঠিক না? এই আমি লম্বা করবো না, কারণ অনেক সময় আপনাদের নিয়ে ফেলেছি, এবং আপনাদের যখন মানুষ সমস্যায় থাকে তখন কিন্তু বক্তব্য
কথা এগুলো ভাল লাগে না, তখন মানে টার্গেটে কত কতক্ষণে আমি আমার অবস্থান মালটা সেট করব, না বাইরে যাব, না কোথায় যাব, কাজ কবে শুরু করব, এই টেনশনটা থাকে। আমাদের এই সমস্যাগুলো হচ্ছে কি জন্য জানেন? আমাদের কোনো প্রতিনিধি নাই, আমাদের কোনো লোক নাই যে সরকারকে কনভিন্স করবে বুঝায়। কিন্তু আমাদের যদি প্রবাসীদের প্রতিনিধি পার্লামেন্টে থাকতো, তাহলে এই কথাগুলা 10 জনের মধ্যে একজন হইলেও তো দাঁড়ায় বলতে পারতো যে আমাদের প্রবাসীদের এই সমস্যা।